হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমার আম্মা আমকে রান্না করবেন, তো কীভাবে রান্না করছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার আম্মা এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছেন। এটা এখন পানিতে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছেন। তারপর একটি হাঁড়ির মধ্যে নিয়ে নেবেন, যে হাঁড়ির মধ্যে এই ঘিটা রান্না করবেন। চালটা খুব ভালো মতো ধোয়া হয়েছে, এখন যে হাঁড়ির মধ্যে এটা রান্না করবেন সেটার মধ্যে নিয়ে নিচ্ছেন। তারপরে এখানে অ্যাড করে দিবেন আমার আম্মু গুড়। আপনারা এখানে গুড়টা হচ্ছে ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তো সেজন্য এরকমটা দেখাচ্ছে। তো এরপরে হচ্ছে দুধ অ্যাড করে দিবেন। দুধটা এখানে হচ্ছে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে। এখানে আপনাদের টেস্ট বুঝে কিন্তু আপনারা এখানে গুড়ের পরিমাণ কম বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দুধটা দেওয়া হয়ে গেলে আমার আম্মু অল্প একটু লবণ দিয়ে দিচ্ছেন স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য, সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন। তারপর এখানে চুলার মধ্যে বসিয়ে দিবেন খুব ভালো মতো মিক্স করে। চুলাটা বেশি রাখা যাবে না, মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে করে নিচ থেকে না লেগে যায়। তারপরে ভাতটা যখন রান্না হয়ে যাবে এবং পায়েসটাও অলরেডি হয়ে আসবে, একটু ঘন মতো হয়ে যাবে, ওই সময় কিন্তু এখানে পায়েসটা রান্না করা হয়ে যাবে। আমার আম্মু চেক করে দেখেছেন একটু এখানে গুড়ের দরকার, সেই জন্য এখানে গুড় অ্যাড করে দিচ্ছেন আমার আম্মু। তো তারপরে খুব ভালো মতো মিশিয়ে আর অনবরত নাড়তে থাকবেন, এটা নাড়া খুবই দরকার। দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে যখন এটা ফুটে উঠবে তখন আর একটু নেড়ে দিয়ে এখানে আম অ্যাড করে দিতে হবে। আর যেহেতু আম ঘির, আম তো দিতেই হবে। আর আম আপনারা কাঁচা আম নেবেন, আটি সহ দিলে সব থেকে ভালো, তো আটি সহ দিবেন। আমটা আমার আম্মু কীরকম করে কেটে নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন আমগুলো এর মধ্যে দিয়ে দিবেন, দিয়ে তারপর আমও যখন সিদ্ধ হয়ে যাবে প্লাস পায়েসটা রান্না হয়ে যাবে তখন কিন্তু এই পায়েসটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এই পায়েসটা খেতে অনেক ভালো লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। তো আপনাদের যারা করে খেয়েছেন তাদের কাছে কেমন থাকে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন। আর এই তো আমার আম্মু আমটা দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগে, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছেন। আমার আম্মু চিন্তা করেছেন একটু লবণের দরকার আছে, তাই দিয়ে দিতে হবে। আর এই হচ্ছে এখন নেড়ে দিচ্ছেন। আর চালটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য কিন্তু এখানে আম্মু অল্প একটু চাল হাতে ভেঙে দেখছেন এটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন, তো তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে, তো তার মানে বেশি এটা রান্না করার দরকার নেই। তো এরপরে একটু নামিয়ে নিলেই হয়ে যাবে, আর ঠান্ডা করে সার্ভ করলে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আম ক্ষীর তো অনেক ভালো লাগে, আর কাঁচা আমের সিজনে কিন্তু এই ক্ষীরটা এমনিতেও মজা লাগবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর লাস্টে যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে যখন আপনার পায়েসটা রান্না করা হয়ে চা চেক করার সময় ভিতরে যাতে একটা শক্ত অংশ থাকে অল্প একটু, সেটা একটু লক্ষ্য করে তারপরে নামিয়ে নেবেন, সেক্ষেত্রে এই ক্ষীরটা খেতে ভালো লাগে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।